আশা করি সবাই ভালো আছেন আমি দেবানিক মিত্র ইন্টেলিজেন্স একাডেমিতে আপনাদের স্বাগত ফাইনালি চলে এসেছি সেই মানুষকে নিয়ে বায়োগ্রাফি দেখতে বায়ো তার বায়োগ্রাফি রিভিউ করতে যে মানুষটার জন্য গোটা বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটনাটাই ঘটেছিল যে মানুষটার জন্য নিজের ক্ষমতা দখলের জন্য যে লক্ষ লক্ষ মানুষকে বিশেষ করে ইহুদিদেরকে মেরে ফেলেছিল যে মানুষ হয়েও যার কাজ ছিল অতীব অতীব অমানবিক সেই মানুষ হচ্ছে আর কেউ না অ্যাডলফ হিটলার তার আজকে বায়োগ্রাফি আমরা দেখব পুঙ্খানুপুঙ্খভাবে তার পুরো লাইফ হিস্ট্রিটা আমরা জানবো এবং সে নিয়ে আলোচনা করব অনেক কিছু হতে চলেছে আজকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন তাই অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুখানি দেখবেন ধৈর্য নিয়ে দেখবেন এবং শুধু একটা পার্ট নয় দুটো পার্টি দেখবেন লেকচারটা দুটো পার্টে আসবে এটা তার ফার্স্ট পার্ট তো যাওয়া যাক টপিকে আজকে ফার্স্ট দেখবো যেটা আর্লি লাইফ অফ হিটলার দেন দেখব ফুয়েডার হিসেবে তার উত্থান ফুয়েডার মানে হচ্ছে লিডার অফ দি লিডার নেতার থেকেও যদি কিছু হয়ে থাকে বৃহৎ সেই জিনিসটা হচ্ছে ফুয়েডার যাকে জার্মানি ল্যাঙ্গুয়েজে এটাকে ফুয়েডার বলে এই ভাষাটিকে তো তার ফুয়েডার হিসেবে কিভাবে উত্থান হলো সাকসেস অফ দ্য হিটলার হিটলারের সাফল্য এবং ফাইনালি ডাউন ফল অফ হিটলার ডাউন কীভাবে হিটলার মানে তার পতন ঘটলো এবং জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো জার্মানি সারেন্ডার করলো টোটাল বিষয়টা নিয়ে আমরা দুটো লেকচারে পুরো বায়োগ্রাফি রিভিউ করবো আমরা আজকে অ্যাডলফ হিটলারের তো চলুন যাওয়া যাক আর্লি লাইফ যদি বলা যায় অ্যাডল্ফ হিটলারের জন্ম টোয়েন্টিথ এপ্রিল এইটিন এইটিনাইন আঠেরোশো সালের কুড়ি এপ্রিল জার্মানির সীমান্ত লাগোয়া একটা ব্রানাউ নামক একটা গ্রাম অবশ্যই এটা অস্ট্রিয়াতে পড়ে অস্ট্রিয়া অস্ট্রিয়া জার্মানি এবং হাঙ্গেরি তখন এই সময় তিনটে যে কাছাকাছি দেশ তো সেই অস্ট্রিয়ারই একটা ছোট্ট গ্রাম যে গ্রামটার নাম ব্রানাউ সেই গ্রামে জন্ম হয় হিটলারের এটা একদম জার্মানির বর্ডারের লাগোয়া একটা ছোট্ট গ্রাম হিটলারের পিতা ছিলেন অ্যালোইস হিটলার এবং মাতার নাম ছিল ক্লারা পলস এই হিটলাররা মোট ছজন সন্তান ছিলেন যার মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান রোমান ক্যাথলিক পরিবার রোমান ক্রিশ্চান আর কি ক্রিশ্চানেরই ক্রিশ্চান রিলিজিয়াস থেকেই তিনি বিলং করতেন ক্যাথলিক পরিবার থেকে তিনি আসতেন তো হিটলাররা তিন ভাই ও এক বোন মানে অ্যাকচুয়ালি হিটলার যখন জন্মেছিলেন তখন তিনি সাক্ষী ছিলেন একটা খুব বাজে জিনিসের সেটা হচ্ছে হিটলারের তিন ভাই এবং এক বোন শৈশবই মারা যায় তাই অ্যাকচুয়ালি হিটলার কিন্তু ওই জন্য প্রচণ্ড পরিমাণে মায়ের আদর এবং ভালোবাসা পেয়েছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে যে ছবিটা সেটা হিটলারের ছোট্টবেলাকার ছবি ভীষণ কিউট একটা ছবি কেউ তখন ভাবতে পারেনি এত সুন্দর কিউট একটা শিশু পরবর্তীকালে এন্টার পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মেরে দেবে এন্টার পৃথিবীতে পলিটিক্যাল আনস্টেবিলিটি সমস্ত কিছু যে এবং যে সাম্রাজ্যবাদ নীতি যে এনেছিল সেই ছোট্টই কিউট বাচ্চাটাই এনেছিল যেটা তখন কেউ জানতেনই না তো উনিশশো সালে হিটলারের ছোট ভাই অ্যাডমন্ড অ্যাডমন্ড অ্যাকচুয়ালি তার ছোট ভাই তার থেকে বয়স ছোট ছিলেন তিনি একটা ইনফেকশনে আক্রান্ত হয়ে মারা যান এই সময়টা কিন্তু হিটলার একটু খুবই ভেঙে পড়েছিলেন স্বাভাবিক নিজের ছোট ভাইকে তিনি খুব অল্প বয়সে তখন হিটলারের মাত্র দশ এগারো বছর বয়স দশ এগারো বছর বয়সে তিনি তার ছোট ভাইকে তার আরও ছোট বয়স তার তাকে মারা যেতে দেখেছেন চোখের সামনে তো হিটলার ন্যাচারালি একটু ভেঙে পড়েছিলেন যখন হিটলারের বয়স তিন বছর তখন তার পরিবার অস্ট্রিয়া থেকে জার্মানিতে স্থানান্তরিত হন আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে হিটলার অস্ট্রিয়াতে জন্ম অ্যাকচুয়ালি হিস্ট্রি হিটলারের যে টোটাল রাজত্বকাল হিটলারের শাসন সমস্তটাই তো জার্মানে তিনি জার্মানদের ইউনিফাইড করার কথা বলেছিলেন জার্মানের পুরোপুরি পলিটিক্যাল পাওয়ার তার হাতে ছিল কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে হিটলার ছিলেন অস্ট্রিয়ান কারণ হিটলারের বাবা মা পুরোপুরি বংশগত দিক থেকে তারা অস্ট্রিয়ান ছিলেন এবং হিটলারের জন্মও ছিল অস্ট্রিয়াতে ঠিক যেমনভাবে আমি কিছুদিন আগেই জোসেফ স্ট্যালিনের আমরা বায়োগ্রাফি দেখেছি আমি তো সেই বায়োগ্রাফি ডিভিউ করেছি সেখানে আপনারা দেখেছেন যেখানে আমি আলোচনা করেছি যে ঠিক এরকমই একইভাবে জোসেফ স্ট্যালিনও কিন্তু একজন জর্জিয়ান ছিলেন জর্জিয়াতে তার জন্ম ছিল জন্ম হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি ক্ষমতায় আসেন রাশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে তো ঠিক এরকমই হিটলারের জন্ম অস্ট্রিয়াতে হলেও পরবর্তীকালে তিনি আসেন জার্মানি তো এখানে আঠারোশো পঁচানব্বইরে ছ বছর যখন তার বয়স তখন হিটলারের প্রাথমিক শিক্ষা শুরু হলো এবং তিনি অ্যাকচুয়ালি হতে চেয়েছিলেন প্রিস্ট কাজ যদি তখন পৃষ্ঠ হতেন তো আজ কিছু অন্যরকম হতো গোটা বিশ্ব হয়তো আজকে অন্যরকম হতো যদি সেদিনকে তিনি প্রিস্ট হতেন তো প্রিস্ট হতে চেয়েছিলেন প্রথমে এবং সেই জন্য তিনি সেই সময় বিভিন্ন গান যে গির্জাতে আমরা যে গানগুলো শুনি চার্চে যে গানগুলো শুনি ধর্মগানগুলো সেই গানগুলো গাইতেন সেগুলো প্র্যাকটিস করতেন এবং তিনি ভীষণভাবে সেখান থেকে প্রভাবিত ছিলেন তিনি হতে চেয়েছিলেন প্রিস্ট বাট সময় যত আস্তে আস্তে গড়ায় তার যে পৃষ্ঠ হওয়ার ইচ্ছা সেটা চেঞ্জ হয় এবং তিনি ঠিক করেন না আমাকে আর্টিস্ট হতে হবে আমি আর্টিস্ট হব যদিও বলে রাখি হিটলার খুবই জঘন্য ছবি আঁকতেন হিটলার ছবি আঁকতেই জানতেন না এবং হিটলারের হ্যান্ড রাইটিংও খুবই জঘন্য ছিল খুবই বাজে ছিল তা সত্ত্বেও হিটলারের এখানে ইচ্ছা হয় আমি আর্টিস্ট হব যদিও পিতার ইচ্ছাতে টেকনিক্যাল হাই স্কুলে তিনি ভর্তি হন টেকনিক্যাল হাই স্কুলে তিনি ভর্তি হন কিন্তু একের পর এক পরীক্ষায় তিনি পাশ করতে না পারায় ফাইনালি ড্রপ আউট করে যান পড়াশোনাই ছেড়ে দেন স্কুল থেকে ড্রপ আউট হয়ে তিনি বলেন এ পড়াশোনা আমার দ্বারা হবে না অ্যাকচুয়ালি আমি যেটা সবসময় বলি যে হিট হিটলার শুধু নয় যে কোনো যে কটা আপাতত যে কটা ডিকটেটারদের নিয়ে আমি বায়োগ্রাফি করেছি এবং দুর্ধর্ষ যেসব ডি ডিকটেটর যারা প্রচণ্ড পরিমাণে অত্যাচার চালিয়েছে তাদের রাষ্ট্রে ক্ষমতা এসে তাদের ছোটোবেলাটা যদি দেখা যায় সাইকোলজিক্যালি যেটা আমরা সব ক্ষেত্রে ঠিক আমি সেটা বলছি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে শিশুর ছোটোবেলাটা এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় ছোটোবেলায় একটা শিশু যতটা বেশি ডমিনেশনের মধ্যে দিয়ে চলে যতটা বেশি ডমিনেট হয় তত বেশি যাক যত যত বেশি তাকে ডমিনেট করা হয় তত বেশি সে কিন্তু একটা অ্যাডাল্ট বয়সে গিয়ে যখন সে অ্যাডাল্ট হয় তখন কিন্তু তার মধ্যে সেই বিকৃত প্রতিক্রিয়াটা দেখতে পাওয়া যায় ঠিক হিটলারের ক্ষেত্রেও তাই হিটলারের পিতা তিনি ছিলেন অ্যালোয়স সিটলার তিনি ছিলেন একজন সিভিল সার্ভেন্ট মদ্যপান করতেন অনেক সময় তিনি যখন বাড়ি ফিরতেন মধ্য অবস্থায় হিটলারকে অকারণে কারণে খুব মারতেন খুব মারতেন মানে মারাটা এতটাই মারতেন যে অমানবিক মার মারতেন এবং হিটলারের মা ক্লারা হিটলার তিনি কিন্তু একটু নরম প্রকৃতি ছিলেন হিটলারের প্রতি কারণ এখানে হিটলারের জন্মকালে পরপর চারজন সন্তানকে হারিয়েছিলেন ক্লারা ফলে ক্লারা তার সমস্ত ভালোবাসা যে ভালোবাসাটা কিন্তু তিনি হিটলারকে দিয়েছিলেন সেটাই হিটলারকে একটা প্রশ্রয় দেয় যার জন্যই আপনারা যদি হিটলারের অ্যাটিটিউডটা দেখেন ভীষণ অ্যারোগেন্ট বিহেভিয়ার ভীষণ রাফ বিহেভিয়ার এই জিনিসটা তার মধ্যে যে অ্যারোগেন্সি সেটা তৈরি হয়েছে কিন্তু তার এই প্রশ্রয় পাওয়া থেকে তার মা তাকে যে বেশি পরিমাণ প্রশ্রয় দিয়েছিল কারণ তার মায়ের কাছে হিটলার ছিল একটা দুর্বলতা তো ফাইনালি পিতার আঠারোশো সালে তার পিতা সিভিল সার্ভেন্ট যে চাকরি করতেন সেখান থেকে রিটায়ারমেন্ট নেন এবং উনিশশো সালে পিতার মৃত্যু হলে হিটলার কিন্তু এখানে ভয়াবহ শোকের মধ্যে নিমজ্জিত হয়ে যান এই প্রথমবার বলা হচ্ছে হিটলার সাধারণত ছোটোবেলা থেকে তার মধ্যে ইমোশনটা একটু কম ছিল একেই তো প্রচণ্ড মার খেতেন হয়তো সেই কারণে হয়তো সাইকোলজিক্যালি তার মধ্যে ইমোশনটা কম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তার সেই সময় সমসাময়িক যারা ছিলেন তারা বলেন যে হিটলার প্রথমবার খুব কেঁদেছিলেন তার বাবা মারা যাওয়াতে তিনি ভীষণ আপসেট হয়ে পড়েছিলেন এবং খুব কেঁদেছিলেন ষোলো বছর বয়সে যেটা বললাম তার দ্বারা মনে হলো আমার দ্বারা পড়াশোনা হবে না তিনি ড্রপ আউট করেন স্কুল ড্রপ আউট ছিলেন হিটলার স্কুল থেকে পড়াশোনা ত্যাগ করে তিনি কি করলেন বললেন আমার কাজে না কিন্তু স্কুল ড্রপ আউট হলেও হিটলারের মধ্যে কিন্তু একটা পড়াশোনার একটা দুর্দান্ত প্রবণতা ছিল আগ্রহ ছিল ঠিক যেটা স্ট্যালিনের ছিল স্ট্যালিনও ছিল একজন স্কুল ড্রপ আউট পারসন কিন্তু খুব পড়তেন প্রচুর পড়তেন স্ট্যালিনের তো পঁচিশ হাজার বই ছিল তার নিজস্ব পার্সোনাল লাইব্রেরিতে যখন তিনি ক্ষমতা আসেন তো যাই হোক এখন আমরা হিটলারের আলোচনা যখন করছি হিটলারকে নিয়ে বলি তো হিটলারও এখানে ড্রপ আউট ছিলেন কিন্তু হিটলার দুর্ধর্ষ পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন আরেকটা জিনিস যেটা ছিল হিটলারের যার জন্যই আজকে হিটলার হিটলার হয়েছে এবং এন্টার জার্মানিদের এন্টার জার্মানবাসীদের তিনি এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে হ্যাঁ আমি ঠিক আমি ঠিক এবং আমার পথেই আপনারা আসুন সেটা হচ্ছে হিটলারের কথা বলা হিটলার একজন দুর্ধর্ষ বক্তা ছিলেন হিটলার যখন কোনো বক্তব্য রাখত কোনো মঞ্চে লক্ষ লক্ষ জার্মানি মন দিয়ে সেটা শুনত এবং দূর ব্যাপকভাবে সেখান থেকে প্রভাবিত হতো এটাই ছিল হিটলারের পাওয়ার যেটা স্ট্যালিনের একদমই ছিল না স্ট্যালিন আমি স্ট্যালিনের ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে স্ট্যালিন খুব ভালো এডিটার ছিল কিন্তু কখনোই ভালো অডিয়েটার ছিল না স্ট্যালিন খুব ভালো বক্তা ছিলেন না কিন্তু হিটলার দুর্ধর্ষ লেভেলের অডিয়েটার ছিলেন দারুণ বক্তা ছিলেন দারুণ বক্তব্য রাখতেন এমন বক্তব্য রাখতেন যে সারা শরীরে রক্ত গরম করে দেওয়ার মতন বক্তব্য রাখতেন তো এখানে তিনি কী করলেন বিভিন্ন পড়াশোনা করতে শুরু করলেন তার জীবনের প্রাথমিক পড়াশোনা তিনি করেননি ঠিকই কিন্তু আউট নলেজ তার তিনি গ্যাদার করতে লাগলেন এবং জার্মানির বিখ্যাত মানুষ অটোভান বিসমার্ক যিনি জার্মানিকে ইউনিফাইড করেছিলেন যে এবং জার্মানির চ্যান্সেলারও ছিলেন সেই অটোভান বিসমার্ক তার বিভিন্ন জীবনী তার থিওরি তার সমস্ত লেখা বই এগুলো পড়তে পড়তে হিটলার কিন্তু বিসমার্কের প্রতি প্রচণ্ড পরিমাণে প্রভাবিত ছিলেন আচ্ছা আরেকটা জিনিস আপনারা বলতে পারবেন ইন্ডিয়ান ভারতের বিসমার্ক কাকে বলা হয় চলুন না আমি বলে দিচ্ছি ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে তাকে বলা হয় বিসমার্ক অফ ইন্ডিয়া তো এখানে তিনি বিসমার্কের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন উনিশশো সালের একুশে ডিসেম্বর ফাইনাল ঝটকা লাগে ফাইনাল মানে এই এমন একটা ঘটনা ঘটে এই দিনটাতে হিটলারের পুরো জীবন বদলে যায় হিটলারের সবচেয়ে কাছের মানুষটা যে একমাত্র হিটলারকে বুঝতো হিটলারকে ভালোবাসত সবচেয়ে বেশি সেটা আর কেউ না হিটলারের মা ক্লারা হিটলার তার মৃত্যু হয় লারা হিটলারের ক্যান্সার ছিল এবং সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি উনিশশো সালে একুশে ডিসেম্বর মাত্র পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয়ে যায় এইখানে হিটলার কিন্তু গ্রেট গ্রেট ডিপ্রেশনের মধ্যে চলে যায় এতটাই ডিপ্রেশনের মধ্যে চলে যায় যে বলার কথা না কারণ হিটলার মনে করলো আমার পাশের কেউ নেই স্বাভাবিক যেটা হয় তো এখানে দুর্ধর্ষ বিষণ্নতার মধ্যে ভুগতে লাগলেন গ্রেট ডিপ্রেশনের মধ্যে চলে গেলেন হিটলার এবং এই সময় হিটলার কিন্তু মারাত্মক পরিমাণে অর্থাভাব অনুভব করলেন সেই সময় হিটলার কিছু করতেন না হিটলার অল্প একজন ছিলেন তো হিটলার অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে হিটলার হতে চেয়েছিলেন আর্টিস্ট আর্টিস্ট হওয়ার কথাটা কিন্তু অ্যাকচুয়ালি তার বাবা মা তাকে প্রেসারাইজ করেনি যে ভাই তুমি আর্টিস্ট হতে হবে সেটা তার নিজের ইচ্ছা ছিল তো তার তিনি কি করলেন ফাইনালি তিনি ফাইন আর্ট স্কুলে ভর্তি হলেন ভিএনআ ফাইন আর্ট ফাইন আর্ট স্কুলে কিন্তু সেখানে তার বেশি দিন টিকলো না কেন টিকলো না সেখানে দুটো এন্ট্রান্স এক্সাম দেন তিনি দুটো এন্ট্রান্স এক্সামই তিনি ব্যর্থ হন ফেল করেন আমি আগেই বললাম যে উনি খুব একটা বিশেষ আঁকাতেও ভালো ছিলেন না পড়াশোনাতেও বিশেষ ভালো ছিলেন না তো সেখান থেকেও তার সাকসেস দিল না বেকারত্বের জ্বালায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কর্মের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলেন মানে অ্যাকচুয়ালি বলতে গেলে নাইনটিন থ্রি সাল থেকে উনিশশো এটা বেসিক্যালি ছিল একটা সময় যে সময়টাকে বলা হয় হিটলারের স্ট্রাগলিং পিরিয়ড পিরিয়ড হিটলার এই সময়টা প্রচুর স্ট্রাগল করেছে উনিশশো তিন থেকে তেরো সাল এই সময়টা তার ভীষণ লাইফ ভীষণ আনস্টেবল অবস্থায় ছিল কোনো ফিক্সড ইনকাম ছিল না কোনো জব তিনি পাননি বিভিন্ন জব সন্ধানে তিনি ঘুরতে লাগেন এবং এই সময়ের যদি আপনি কোনো বিভিন্ন ম্যাগাজিনে সেই সময়কার কিছু ছবি বার করা হয়েছিল দেওয়া হয়েছিল এবং আমেরিকান এই জার্মান গ্যালারি থেকে আর্ট অ্যান্ড গ্যালারিতেও কিছু পাওয়া গেছিলো ছবি সেখানে দেখা যেত একদম মানে অপরিষ্কার জামা রুক্ষ শুষ্ক চুল দাড়ি একদম বিচ্ছিরি অবস্থায় তিনি ছিলেন ঘুরছিলেন তো উনিশশো সাল বড় ইভেন্ট গোটা বিশ্বজুড়ে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ এখানে হিটলার কিছু করার একটা সুযোগ পেলেন হিটলারের তখন বয়স পঁচিশ তিনি কি করলেন অ্যাজ এ ভলেন্টিয়ার জার্মান আর্মিতে যোগ দিলেন এবার দেখুন হিটলারের কোনো আর্মি স্কিল তো ছিল না মিলিটারি স্কিল তো ছিল না সে তো কোনো সামরিক ট্রেনিং নেয়নি সে মিলিটারি লোকও নয় কিন্তু সে মিলিটারিতে যোগ দিয়েছিল অ্যাকচুয়ালি যখন যুদ্ধ হয় না তখন দেখবেন যেমন ভারত বাংলাদেশের যখন যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু প্রচুর গ্রামবাসী দলে দলে বাংলাদেশের হয়ে মুক্তিযোদ্ধার যোগ দিয়েছিল বিদ্রোহ করেছিল তারা যুদ্ধ করেছিল যুদ্ধে তা এরকমভাবেই কোনো সবসময় যে কোনো মান যুদ্ধে যে কোনো কোনো ইভেন্টে ওয়ার ইভেন্টে যে সবসময় মানুষ যে প্রফেশনালি ওয়েল ট্রেন্ড বা খুব মিলিটারি স্কিলড স্কিল্ড কোনো লোক যে এসে জয়েন করে এরকমটা কিন্তু নয় তো এখানে হিটলারও কিন্তু একজন ভলেন্টিয়ার হিসেবে জার্মান সৈন্যবাহিনীতে যোগ দিলেন যুদ্ধক্ষেত্রে এক স্থান থেকে এক স্থানে সংবাদ নিয়ে যাওয়ার কাজ ছিল হিটলারের হিটলারে কিন্তু এখানে যুদ্ধে তার মেন কাজ ছিল যুদ্ধ করা না গুলি চালানো না এক যুদ্ধস্থলে জার্মানের একটা ক্যাম্প থেকে বা একটা যে ই হয় শিবির হয় যুদ্ধ শিবিরের যে একটা এলাকা থেকে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে খবর নিয়ে যাওয়া ম্যাসেজ সেন্টার হিসেবে ম্যাসেঞ্জার হিসেবে তিনি কাজ করতেন তো একটা বার কী হলো হিটলার খবর নিয়ে যাচ্ছিলেন একটা স্থান থেকে আরেকটা স্থানে প্রথম বিশুদ্ধ চলাকালীনই তিনি শত্রুপক্ষের কাছে গুলি খান এবং হিটলার সেই গুলিবিদ্ধ অবস্থাতেও হিটলার খুব ভালো দৌড়াতে পারতেন এটা একটা খুব তার প্লাস পয়েন্ট ছিল যেই কাজ সেই জন্যই তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল তো হিটলার গুলিবিদ্ধ অবস্থাতেও দৌড়াতে দৌড়াতে আসেন এবং নিজের ডিউটি থেকে কিন্তু তিনি সরেননি যথারীতি তিনি এসে খবরটা এক সংবাদটা এক স্থান থেকে আরেক স্থানে এসে দিয়েছিলেন আর্মিদের তার এই বাহাদুরির জন্য তাকে আয়রন ক্রস দেওয়া হয়েছিল পরবর্তীকালে তো এখানে প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্রথম বিশুদ্ধ শেষ হলো একটা কথা বলি হিটলার আমি কোনো মানে কোনো ওপিনিয়ন রাখছি না জাস্ট আমার একটা মনের বক্তব্য রাখছি যেটা আমি হিটলারকে স্টাডি করে যেটুকু আমার স্বল্প বিদ্যাতে স্বল্প চিন্তাতে যেটুকুনি আমি অনুধাবন করতে পারি আর কি হিটলার হতে পারে একজন অমানবিক হতে পারে তিনি প্রচুর হত্যাকাণ্ড করেছেন এন্টার জার্মান জুড়ে তবে হিটলার কিন্তু এক্সট্রিম ন্যাশনালিস্ট ছিলেন দেশকে প্রচণ্ড ভালোবাসতেন এবং বিশেষ করে জার্মানিদের প্রতি একটা দুর্দান্ত তার প্রবল ঝোঁক ছিল এবং একটা জিনিস যদি আপনারা দেখেন সমস্ত ডিকটেটারদের থেকে হিটলারের একটা ডিকটে মানে হিটলার অ্যাজ আ ডিকটেটার তার একটা তফাত আছে মাওজেদং স্ট্যালিন তজো প্রত্যেকে প্রত্যেককে যদি আপনি দেখেন এরা কিন্তু নিজের নিজের দেশের জনগণদেরকে অত্যাচার করেছে হিটলার অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে যদি দেখা যায় খুব সূক্ষ্মভাবে তাকে যদি খুব জোরালো বিরোধী বিরোধিতাকেও যদি তার না করে থাকে জার্মানিদের কথা বলছি অবশ্যই তাহলে কিন্তু তিনি জার্মানিদের কোনো ক্ষতি করেননি এবং জার্মানিরা তাকে কিন্তু অ্যাকচুয়ালি জার্মানিদের কিন্তু কোনো এখানে রাগই ছিল না হিটলারের উপর জার্মানিদের কোনো বিদ্রোহী ছিল না কারণ তাদের মতে ছিল হিটলার যেটা করছে একদম ঠিক করছে হিটলারই আমাদেরকে মুক্তি দিতে পারে এই অসম্মান থেকে তো হিটলার কিন্তু এক্সট্রিম ন্যাশনালিস্ট ছিল এবং সে তার দেশকে ভালোবাসত এবং সে কিন্তু তার দেশকে ইউনিফাইড করতে মানে এন্টার জার্মানিদেরকে একত্রিত করতে সক্ষমও হয়েছিল তো আমরা এখানে ভালো খারাপের প্রশ্ন যাব না এটুকুনি তার ভালো গুণ থাকলো তিন তার থেকে ডবলের ডবল তার খারাপ গুণ আছে তো যাই হোক আমরা পরবর্তী ইতে যাই আলোচনায় যাই তো এখানে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির চূড়ান্ত হার হলো জার্মানির চূড়ান্ত হারের সাথে সাথে জার্মানিকে অ্যাকসেপ্ট করতে হলো চরম অপমানজনক চুক্তি যে চুক্তিটার নাম হচ্ছে ট্রিটি অফ ভার্সাই ভার্সাই চুক্তি স্বাক্ষর করতে হলো সেই সময় স্বাক্ষর যে করেছিল সেটা হচ্ছে জার্মানি জার্মানির সেই সময়কার যে তৎকালীন সরকার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আচ্ছা এর পিছনে একটা ছোট্ট হিস্ট্রি আছে সেটা হচ্ছে জার্মানি অ্যাকচুয়ালি ছিল রাজতন্ত্র রাজতন্ত্রের মানে জার্মান এম্পায়ার জার্মান এম্পায়ারে যিনি শেষ মানে রাজা ছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম কাইজার উইলিয়াম কাইজার টু তো কাইজার দ্বিতীয় ক্ষমতা আসার পর থেকে সেখানে তার একটা চরম অদূরদর্শী শাসন ক্ষমতা এবং সে একটু আগ্রাসন নীতিতে বিশ্বাসী ছিল এই সময় জার্মান তার আমলে ভীষণভাবে পিছিয়ে যায় এবং উইলিয়াম কাইজারের সাথে কিন্তু বিসমার্কের ভীষণ পরিমাণে একটা দ্বন্দ্ব লাগে বিসমার্ক পদত্যাগ করেন পদত্যাগ করেন না অ্যাকচুয়ালি তাকে পদচ্যুত করা হয় তার তারপর থেকে তিনি একজন চ্যান্সেলার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন জার্মানের বিসমার্ক তো এখানে জার্মানি জার্মানির দ্বিতীয় বিশুদ্ধ প্রথম বিশুদ্ধ চলাকালীনই জার্মানির মধ্যে বিদ্রোহ শুরু হলো জার্মানির যে ব্যর্থতা তার জন্য দায়ী করা হলো রাজতন্ত্রকে এবং জার্মানিরা বিদ্রোহ করে তখন হিটলারের উত্থান হয়নি হিটলারের উত্থানের আগের কথাই বলছি তখনও অলরেডি যুদ্ধ চলছে প্রথম বিশুদ্ধ পুরোপুরি শেষ হয়নি উনিশশো সালে যে সময় রাশিয়াতেও আমরা দেখছি রাজতন্ত্র উঠে যার রাজতন্ত্র উঠে লেনিন ক্ষমতায় আসছে কমিউনিস্ট পার্টি উনিশশো এই সালে জার্মানেও রাজতন্ত্রকে তুলে দিয়ে সেখানে গঠন করা হয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সেই পার্টি ফাইনালি ক্ষম ক্ষমতায় এসে উনিশশো সালে যখন উনিশশো আঠেরো সালে অ্যাকচুয়ালি আঠেরো শেষে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল জার্মানকে অপমানজনক ট্রিটি ওয়ার্সাই যে চুক্তি তা সাইন সাইন করতে হয় গোটা জার্মানকে খুব আন্তর্জাতিক স্তরে অপমান করা হয় তাকে বলা হয় আগ্রাসন নীতি রাখা যাবে না জার্মানের বিভিন্ন অঞ্চলকে কেড়ে নেওয়া হয় মানে অনেকগুলো জার্মান অনেকগুলো তার অধিকৃত অঞ্চল হারায় সেগুলোকে কেড়ে নেয় কেড়ে নেওয়া হয় তার উপরে বড় লোন চাপানো হয় যে এন্টার প্রথম বিশ্বযুদ্ধের জন্য তুমি ভাই দায়ী জার্মানকে দায়ী করা হয় এবং সমস্ত যুদ্ধের খরচ জার্মানের থেকে আদায় করা হয় তার মধ্যে আমেরিকাও একজন ছিলেন কিন্তু আমেরিকা কিন্তু জার্মানকে লোন দিয়েছিলেন এটা সত্যি কথা জার্মানকে হেল্প করেছিল আমেরিকা আমেরিকা কিন্তু জার্মানকে লোন দিয়েছিল তো এখানে জার্মানের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এই যে ট্রিটি অফ ভার্সাই এই চুক্তিটা এখানে স্বাক্ষর করতে হয় এবং সেই সময় যিনি ক্ষমতায় ছিলেন এই সোশ্যাল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির যিনি প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে এলেন তার নাম ছিল হচ্ছে ফ্রেডারিক ইবার্ট ফ্রেডারিক ইবার্ট এখানে ক্ষমতায় আসেন উনিশশো সতেরো সালে রাজতন্ত্রকে সরিয়ে এবং তিনি ফাইনালি এই অপমানজনক চুক্তি মেনে নেন ফ্রেডারিক ইবার্ট তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো হিটলার যথাক্রমে মিউনিকে ফিরে এলেন জার্মানের একটি শহর মিউনিক সেখানে ফিরে এলেন এবং এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এগেনস্টে একটা দল যার নাম হচ্ছে জার্মান ওয়ার্কার্স পার্টি এটা একটা বিরোধী দল সেই দলে তিনি হিটলার যোগ দিলেন তো এখানে হিটলারের পপুলারিটি বাড়তে লাগলো হিটলারকে বললো আপনার যেহেতু হিটলার ভালো বক্তা ছিলেন হিটলারকে বললো তুমি আমার সাথে আমাদের দলে যোগদান করো তো হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করলেন এবং উনিশশো কুড়ি সালে এই জার্মান ওয়ার্কার্স পার্টিকেই নাম চেঞ্জ করে রাখা হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নাজি যাকে শটে বলা হয় নাজি বাংলায় নাতসি এই দলই পরবর্তীকালে দেখব এই দলের নেতৃত্ব নেতৃত্ব দেবে হিটলার এবং এন্টার জার্মানে যে মাস লেভেলের জেনোসাইড ঘটিয়েছিল বিশেষ করে জুইস জুইসদের যেভাবে তিনি মেরেছিলেন ভাবা যাবে না জিউসরা অ্যাকচুয়ালি আমি জানি না যে জিউসদের উপরে অ্যাকচুয়াল কারণটা কি আমরা জানবো একটা কারণ আছে ছিল কিন্তু চলুন আমরা আগে টপিকটাই করিনি প্রণ সেটাই ভালো হবে এই সময় শিল্পপতি কমিউনিস্ট এবং ইহুদিদের বিরুদ্ধে হিটলার বক্তব্য রাখতে লাগলেন প্রচুর শিল্পপতিদের এগেনস্টেও তিনি অ্যাকচুয়ালি আন্দোলন করতে লাগেন হিটলার না একটা হিটলারের একটা ধারণা ছিল যেটা সাধারণত ঐতিহাসিকরা মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন হিটলার মনে করতেন যে প্রথম বিশ্বযুদ্ধে ভারত জার্মানির যে হার হয়েছিল তার একমাত্র কারণ হচ্ছে কমিউনিস্ট এবং ইহুদিদের বেইমানি দেখুন জার্মানে ইহুদিদের সংখ্যা ছিল প্রচুর ইভেন অ্যালবার্ট আইনস্টাইন গ্রেট সায়েন্টিস্ট তিনি একজন জার্মানি ছিলেন এবং তিনি জাতিতে ইহুদি ছিলেন ভাগ্যক্রমে উনিশশো সালে তিনি আমেরিকায় গেছিলেন আমেরিকায় একটি কাজে গেছিলেন বিশেষ সাক্ষাৎ করতে গেছিলেন কারোর সাথে কোনো একটি কাজেই গেছিলেন হয়তো কিন্তু সেই সময় ক্ষমতায় আসার পর তার এক বছর পরেই ক্ষমতা আসে হিটলার এবং একের পর এক জিউজদের উপরে যে অত্যাচার তিনি চালান আইনস্টাইন আর দেশেই ফেরেননি আমেরিকারই নাগরিকত্ব নিয়ে নেন তো নাহলে হয়তো আজকে আইনস্টাইনও সেদিনই মারা যেতেন কারণ তার হিটলারের কাছে গুণী লোকের কোনো ব্যাপার নেই আলটিমেট পরিচয় যদি তোমার ইহুদি হয় তো ব্যাস তুমি গেলে তো কমিউনিস্ট এবং ইহুদিদের বিরুদ্ধে হিটলার এখানে বিভিন্ন বক্তব্য রাখতে লাগলেন তিনি তার ধারণা ছিল যে ইহুদি এবং কমিউনিস্টরাই অ্যাকচুয়ালি বেইমানি করে অ্যাকচুয়ালি সেই সময় কমিউনিস্টদেরও একটা প্রভাব ছিল ইভেন এই যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি রাজতন্ত্রকে উঠিয়ে যে ক্ষমতা এলো তা অ্যাকচুয়ালি কমিউনিজম ইডিওলজিতেই বিশ্বাসী কমিউনিস্ট ইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিলেন এই পার্টিটা বিশ্বাসী ছিল তো তার ধারণা ছিল কমিউনিস্ট এবং ইহুদি এদের বেইমানির জন্য আমরা হেরেছি এদেরকে আগে উৎখাত করো আদেও ধারণাটা সত্য নয় কমিউনিস্ট এবং ইহুদিরা নিজেদের জীবন দিয়ে বিশেষ করে ইহুদিরা লক্ষ লক্ষ ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে প্রাণ দিয়েছে কিন্তু তা সত্ত্বেও হিটলার এখানে কী সাইকোলজি ছিল কি সাইকোলজিক্যাল প্রবলেম ছিল ভগবানই জানে সে ভাবতো ইহুদিরাই বেইমানি তাদের জন্যই বেইমানি তাদের বেইমানির জন্য আজকে আমাদের দেশেরই অবস্থা তো এখানে তিনি কি করলেন বিভিন্ন স্থানে তাদের এগেস্টে বক্তব্য রাখতে লাগলেন এবং একটা চেষ্টা এখানে তিনি করলেন সেটা হচ্ছে এখানে এটা প্রিন্টিংটা ভুল আছে হাজার হয়েছে এটা অ্যাকচুয়ালি হবে নাইনটিন টোয়েন্টি টু উনিশশো সালে ডেমোক্রেটিক যে পার্টি ক্ষমতায় ছিল সোশ্যাল পার্টি তার সেটাকে সেই সরকারটাকে ফেলার চেষ্টা করলেন হিটলার একটা হল ঘরে বিশাল বড় হল রুমে সেখানে এই পার্টির একটি মিটিং চলছিল সেখানে হিটলার এবং তার কিছু সাংঘঙ্গ বন্দুক নিয়ে সোজা ঢুকে পড়ে এবং তিনজন এই পার্টির তিনজন বড় লিডারদের বন্দুক থেকে সারেন্ডার করো নাহলে গুলি খাবে আমাদের হাতে ক্ষমতা দাও আমাদেরকে স্বীকৃতি দাও যদি সেই সময় তারা গুলি বন্দুকের ভয়ে তারা বলে হ্যাঁ আমরা স্বীকার করছি পরে বেঈমানি করা হয় এবং হিটলারকে ক্যাপচার করা হয় হিটলারকে অ্যারেস্ট করা হয় ডেফিনেটলি আপনি যদি সরকারের বিরুদ্ধে কিছু করেন সরকার তো আপনার বিরুদ্ধে স্টেপ নেবেই তাও আবার সরকারকে ফেলতে যাচ্ছে যাই হোক তো হিটলারকে এখানে কারারুদ্ধ করা হলো হিটলার এই সময় বসে তার একটি গ্রন্থ লিখেছিলেন যে গ্রন্থের নাম হচ্ছে মেইন ক্যাম্প অসাধারণ বই পার্টির জন্য পার্টিরা তো এই বইটাকে বাইবেল বলতো বলত পার্টির বাইবেল বলতো এই বইটাকে মেইন ক্যাম্প অর্থাৎ যার কথার যে কথার অর্থ হচ্ছে আমার সংগ্রাম এই বইটি তিনি বসে লেখেন অ্যাকচুয়ালি নিজে লেখেন না উনি ডিক্টেট করেন আরেকজন লেখে তো এই বইটি পাঁচ বছরে মাত্র পাঁচ বছরে বইটি ন লক্ষ কপি বিক্রি হয় ন লক্ষ কপি ভাবতেই পাচ্ছেন যে কি লেভেলের পপুলারিটি আস্তে আস্তে হিটলারে বাড়তে লাগলো উনিশশো তিরিশ সাল আস্তে আস্তে যে উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে নাসি পার্টি উঠে এলো এতে বোঝা যাচ্ছে নাসি পার্টির কিন্তু যে নাচরি পার্টি কিছুদিন আগে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা আজকে সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়ে গেল প্রভাব বাড়ছে হিটলারের অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লোকে ভেবেছিল যে নাচিপা পার্টির তো পুরো রেভলিউশান পুরো আন্দোলনই হয়তো মাটি চাপা পড়ে গেছে কিন্তু না এ তো শুরু এ তো শুরু হতে চলেছিল একটা নতুন গল্পের একটা ইতিহাস একটা নতুন গল্পের অধ্যায় শুরু হতে চলেছিল তো আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব কিভাবে হিটলার ক্ষমতায় আসবে হিটলার ক্ষমতায় আসবে অ্যাকচুয়ালি হিন্ডেনবার্গ সেই সময়কার সেকেন্ড প্রেসিডেন্ট যিনি ছিলেন জার্মানির যে যিনি সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন হিন্ডেনবার্গ তাকে প্রেসারাইজ করতে লাগে এখানে হিটলার যে আমাকে ই দাও ক্ষমতা দাও আমাকে সরকার করতে সাহায্য করো আমাকে সরকার করতে সাহায্য করো অ্যাকচুয়ালি হিন্ডেনবার্গ একটা কাঠপুতুল ন্যায় ছিলেন আর কি তার কোনো নিজস্বতা ছিল না এবং ইনি বয়স্কও ছিলেন বিরাশি ছিয়াশি বছর বয়স ছিল তার এরকম বিরাশি থেকে ছিয়াশি এর মধ্যেই কিছুটা হবে এরকম বেশ বৃদ্ধ ছিলেন তিনি তখন তো তাকে ঠিক মোটিভেট করে তাকে মোটিভেট করে এখানে হিটলার ক্ষমতা সরকার গঠন করে ফেলেন নাইনটিন থার্টি থ্রি থার্টি ফোর এই পিরিয়ডে এবং তারপর থেকে হিটলারের যে অ্যাজ আ ফুয়েডার যে উত্থান এবং এন্টার জার্মান জুড়ে তিনি যে লক্ষ লক্ষ হত্যাকাণ্ড চালিয়েছিলেন বিশেষ করে ইহুদিদের উপরে খুব ফেমাস বই এটা সম্ভবত আমার হ্যাঁ যতদূর এটা মনে হচ্ছে হলিউডের একটি বই স্টিভেন স্পিলবার্গ তার লেখা তার তার তৈরি করা বই তো তিনি এখানে একটা তার বিখ্যাত বই অস্কার উইনিং বই সিমলার লিস্ট বইটা দেখবেন দুর্ধর্ষ বই এই বইতে দেখানো হয়েছিল কিভাবে কত রকমের টেকনিক অ্যাপ্লাই করা হতো ইহুদিদেরকে অত্যাচার করার জন্য পুরোপুরিভাবে এই অবস্থা হয় জার্মানে তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কীভাবে পুরো ইউরোপ জুড়ে শুধু জার্মান জুড়ে না পুরো ইউরোপ জুড়ে একটা মানে আনস্টেবল অবস্থা এন্টার দেশগুলোকে প্রত্যেকটা দেশের মধ্যে আক্রমণ করা সেগুলোকে দখল করা এবং একের পর এক ঘটনা ঘটানো এবং ফাইনালি 1939 থার্টি পয়লা সেপ্টেম্বর তার পোল্যান্ড দখলের মাধ্যমে কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং যেটা চলল উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তার আত্মহত্যার আগে পর্যন্ত টোটাল জিনিসটা আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী নোটিফিকেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন